আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। উত্তর ছেড়ে দক্ষিণে পাড়ি জমাচ্ছেন নীলফামারীর শ্রমজীবীরা। বেশি মজুরি পাওয়ার আশায় দল বেঁধে ছুটছেন বাস এবং ট্রেনে। বড়ধান কর্তনে এখন যেন তাদের স্রোত বিভিন্ন স্টেশন আর টার্মিনালগুলোয়। চলছে বোরোধান কাটার ধুম, নীলফামারীতেও বসেনি ধান চাষিরা। তবে মজুরি কম হওয়ায় এলাকা ছেড়ে যাচ্ছেন জয়পুরহাট, কুমিল্লা, খুলনা, টাঙ্গাইল, বাগেরহাট, বরগুনাসহ বিভিন্ন জেলায়। রেলস্টেশন ও বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন বাহন যোগে পাড়ি জমাচ্ছেন তারা। মূলত বেশি টাকার আশায় পরিবারের অন্য সদস্যদেরও নিয়ে যাচ্ছেন তারা। এদিকে কাজকাম নাই, দিকে আমরা যাচ্ছি জয়পুরহাট। ওইদিকে কাজকাম করে টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসবো, আসে বউ বাচ্চাকে আমরা খেলাবো। হ্যাঁ, জয়পুরহাট যাইতেছি ধান কাটতে। আমার দিকে কাজকাম কম, আমার দিকে কাজ আসে দেরি হবে, এই জন্য এইদিকে যাইতেছি। যাইতে বাড়িছে জয়পুরহাটে কাজে। দেশে মনে করো কাজকম ইয়ে আছে, চাপ কম আছে, এই কারণে মনে করো যাইতেছি। রমজান মাস এখন সামনে আছে, ঈদ, ঈদের জন্য 10 টাকা ইনকাম করে আমি বাল বাচ্চাকে খিলাবো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।